সরকারের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের কারণে বাংলাদেশ এখন এক বদলে যাওয়া দেশ। প্রতিটি মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 595টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা পেয়েছে। স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি তৈরি ও গবেষণা বাড়ানোরও তাগিদ দেন সরকার প্রধান। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই র‍্যাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। চতুর্থ ধাপে দেশের 65 উপজেলা কমিউনিটি আই সেন্টার স্থাপন, পানি সম্পদ মন্ত্রণালয়ের 80টি উন্নয়ন প্রকল্প এবং পুনঃ খনন করা 430টি নদী খাল ও জলাশয় উদ্বোধন ও 20টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলাধার রক্ষা ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। পরিবেশ রক্ষায় সর্বসাধারণকে আরো মনোযোগী হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। আমাদের পানি সম্পদটাও আমাদের যথাযথ ব্যবস্থা করতে হবে এবং ব্যবহার করতে হবে। প্রয়োজনে এই পানি সম্পদ সংরক্ষণ করে এও কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি, মানুষকে দিতে পারি, সেটা মাথায় রেখে পানি ব্যবহারে সবাই ঐক্যবদ্ধ হবে। নদী দূষণ সেটার জন্য না হয়, নদী খাল বিল বা সবকিছু দূষণ মুক্ত যাতে থাকে সেদিকে সবাইকে দিতে হবে। আমি শুরুতে বলেছিলাম, আবারও বলবো, যে কোনো প্রকল্প গ্রহণ করবেন প্রতিটি জায়গায় যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা, পানি সংরক্ষণের ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাটা থাকে, কারণ এই সম্পদটা যেন হেলায় হারাবেন না। 65টি আই সেন্টার স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, প্রতিহিংসা করে মানুষের স্বাস্থ্যসেবার উদ্যোগও বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়ার সরকার। 2001 সালে সরকার আসতে পারেনি, বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, ক্ষমতা এসেই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই যে কাজটা করে সেটা হচ্ছে কমিটি ক্লিনিক বন্ধ করে দেয়। কেন বন্ধ করে? তার কথা ছিল যে এই কমিটি ক্লিনিক হলে পরে এখানে যারা কাজ পাবে, চাকরি পাবে বা কাজ করবে, আর যারা চিকিৎসা সেবা নেবে তারা সবাই নৌকা মার্কায় ভোট দেবে। এই নৌকা মার্কায় ভোট দেবে এই আশঙ্কায় তিনি মানুষের স্বাস্থ্যসেবা আমরা যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম সেটাই বন্ধ করে দেয়। ঢাকা মেডিকেলকে 4-5 হাজার বেডের আধুনিক হাসপাতাল করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবগুলো হাসপাতালকে আধুনিক প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা আছে তার। আমরা বিশ্ববিদ্যালয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে করেছি। আমাদের লক্ষ্য প্রত্যেকটা বিভাগে একটি করে বিভাগেও আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। আমাদের ডাক্তারের প্রয়োজন, আমাদের নার্সের প্রয়োজন, আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন এবং স্বাস্থ্য বিজ্ঞানের উপর গবেষণার জন্য আলাদা কিন্তু ফান্ড রেখেছি এবং আমি আশা করি ভবিষ্যতে স্বাস্থ্য বিজ্ঞানের উপর সবাই গবেষণা করবেন। এই শিক্ষা গবেষণা লক্ষ্য নিয়েই আমাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখন আমাদের 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি যোগাযোগ খাতের উন্নয়ন হয়েছে, কেউ আর হতদরিদ্র থাকবে না। পানি বিদ্যুৎ ব্যবহারে মানুষকে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।